আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আমাদের দাঁতের সমস্যা এক ধরনের হয় না, এটি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং এই সমস্যার ভিন্নতার উপর নির্ভর করে চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসার ব্যয় আলাদা আলাদা হয়ে থাকে। ভিউয়ার্স, আমাদের দাঁতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, তার মধ্যে ডেন্টাল ক্যারিজ রয়েছে, আঁকাবাঁকা দাঁতের সমস্যা রয়েছে, ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে, আক্কেল মারি উঠতে গেলে কিছু জটিলতা থাকে। তো দাঁতের সমস্যার আসলে বিভিন্ন পর্যায়ে রয়েছে আর এক একটা পর্যায়ে ট্রিটমেন্টের যে ব্যয়টা এটিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো ভিউয়ার্স, যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যে যদি কারো দাঁতের সমস্যা থেকে থাকে আর আপনারা যদি জানতে চান, আনুমানিক একটা ধারণা চান যে আপনার যে দাঁতটিতে সমস্যা হচ্ছে সেই দাঁতটির জন্য কী ধরনের ট্রিটমেন্ট করা উচিত বা কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে এবং তার জন্য কতদিন সময় লাগবে এবং কত টাকার মতো খরচ হতে পারে, এমন একটা আনুমানিক ধারণা আমি আপনাদেরকে পৌঁছে দিতে পারবো। তবে এর জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে, যেমন আপনার সমস্যাটা যদি আমি বুঝতে না পারি তাহলে কিন্তু আপনাকে আমি বোঝাতে পারবো না। আর তার জন্য দাঁতের সমস্যাটা এমন, এগুলো প্র্যাকটিক্যালে না দেখে কোনো ধরনের কিছু বলা যায় না। তো তার জন্য অবশ্যই আপনাকে দাঁতের ছবি দিতে হবে। আপনি যদি দাঁতের ছবি না দিয়ে অঝোরে এসএমএস করেন, কোনো অ্যান্সার দিব না। আর যদি দাঁতের ছবি দিয়ে আপনি এসএমএস করেন, অবশ্যই আপনি কিছুক্ষণ পরে হলেও, দেরিতে হলেও আপনি অ্যান্সার পাবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, যারা দাঁতের সমস্যায় পরামর্শ পেতে চান, তারা আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে, যারা ডেসক্রিপশন বক্স চেনেন না তাদের উদ্দেশ্যে বলছি, আপনি যে ভিডিওটি দেখছেন তার নিচে দেখুন তীরের মতো চিহ্ন দেওয়া একটা সংকেত দেওয়া আছে, ওটিতে টাচ করলেই আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পৌঁছে যাবেন এবং সেখানে কিছু নিয়ম দেওয়া আছে, সেগুলো পড়ে নেবেন। সেখানে ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা ইমো নাম্বারে আমাকে আপনাদের দাঁতের যে কোনো সমস্যা, আপনার দাঁতের যে কোনো সমস্যা সম্পর্কে জানতে, তার ট্রিটমেন্ট কী ধরনের ট্রিটমেন্ট করার প্রয়োজন এখন এবং তার খরচ কেমন হতে পারে, এসব বিষয়ে পরামর্শ পেতে ভিডিও ডেসক্রিপশনের যে নিয়মটা আছে এটি মেনে আপনি এসএমএস করুন, অবশ্যই আপনি রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আপনাদের যারা পরিচিত জন আছে তারা যেন দাঁতের সম্পর্কে জানতে পারে, তার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।